তো হেই আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি আপনাদের স্পেশাল। আজকের যে ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, এখান থেকে আপনি জয়েন করে যে টোকেনটা পাবেন ইনস্ট্যান্ট, এখান থেকে আপনি পেমেন্টটা আপনার ওয়ালেটে নিতে পারবেন। আর আমি এখানে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে অলরেডি কিন্তু আমি এখান থেকে প্রায় $3 মতো বর্তমানে রিসিভ করছি। এখানে টোটাল $25 প্লাস ইনকাম করতে পারবেন সব মিলিয়ে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রায় $4 মতো এখান থেকে ইনকাম হয়ে গিয়েছে। তো আজকে যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। তো আজকে পেমেন্ট প্রুফ শেয়ার করতে পারবো না, তবে যখন আমরা এখান থেকে KYC অ্যাপ্রুভ হয়ে যাবে। এখনও আমার KYC অ্যাপ্রুভ হয় না, এবং এখান থেকে KYC কিন্তু করা লাগবে মাস্ট। KYC অ্যাপ্রুভ হওয়ার পর আরেকটা ভিডিও দিব কীভাবে আপনি উইথড্র দিবেন। তো আজকের ভিডিওটিতে আমি লাইভে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে টোকেনগুলো ক্লেম করবেন, কীভাবে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন একবার কিন্তু পেমেন্ট প্রুফ, এখান থেকে দেখতে পাচ্ছেন $6.78 সে ভাই কিন্তু রিসিভ করছে। ওকে, আর আজকের ভিডিওটি ধরতে গেলে স্পেশালি আপনাদের জন্য। তো ভাই অফারটা কেউ মিস করবেন না, স্পেশাল একটি অফার। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে পড়ুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি বকবক করবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে প্রথমত যে অফার লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে দেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসার পর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, এরকম সকল অফার সবার আগে পেয়ে যাবেন এবং সকল অফারের আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর বিশেষ করে এই যে টেলিগ্রাম চ্যানেলে যে ইম্পর্টেন্ট অফারগুলো শেয়ার করা হচ্ছে এই অফারগুলোতে জয়েন করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন মাস শেষে। ওকে, তো যাই হোক আর বেশি বকবক করবে না, চলুন শুরু করে দেব। প্রথমত আমরা যেহেতু নতুন, এখানে সাইন আপ লিঙ্ক যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে দিব। আর এখানে অনেকেরই অনেক সমস্যা হইতেছে যে আমি এই পোস্টটা কিন্তু আগামীকাল শেয়ার করছিলাম, তো মেবি সার্ভারের সমস্যা। ওয়েট, তো এই পোস্টটা আমি আগামীকাল শেয়ার করছিলাম, আগামীকাল অনেকেই বলতেছে এখানে নাকি KYC করার জন্য সেকেন্ড পার্ট আপলোড হইতেছে না। তো আমি কিন্তু মাত্রই সেকেন্ড পার্ট আপলোড করে আমি KYCটার জন্য মানে অ্যাপ্লাই করলাম। তো যাই হোক আমি A to Z দেখাইতেছি, ওয়েট করুন। তো প্রথমত আপনি নতুন হয়ে থাকলে এই সাইন আপ যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করবেন, বর্তমানে মেবি সার্ভার সমস্যা। তো যাই হোক, ক্রোম ব্রাউজার দিয়ে করলাম না, এখন ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, এরকম একটি অপশন শো হবে, এখানে রিডিম মাই রিওয়ার্ডে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে আপনার পরবর্তীতে 6 ডিজিটের আপনার মেইলে কোড যাবে, সেই কোডটা আপনি পরবর্তীতে দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে। তো তারপর একটি অ্যাপস ইনস্টল করে সাজেস্ট করবে, তো অ্যাপসটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন এই অ্যাপসের ভিতরে। ওকে, তো আমার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন $3.83 আমার কিন্তু অলরেডি ইনকাম হয়ে গিয়েছে। আর এখানে আপনাকে এই ডলারগুলো ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে মাস্ট বি KYC করা লাগবে। তো এখানে আপনার যদি লাইট মোডে থাকে লাইট মোডে ক্লিক করবেন, এরকম প্রো মোডে চলে আসবেন। তো তারপর এরকম অপশনগুলি শো হবে, আপনাদের মাঝে কিন্তু অন্য অপশনগুলি থাকতে পারে, তো এখান থেকে আপনি অবশ্যই দেখে প্রো মোডটা করে নেবেন। তো যাই হোক, তারপর আপনাকে কী করতে হবে, প্রথমত এখানে আমাদেরকে কাজ হচ্ছে KYC করে, যে মির এখানে ক্লিক করে এখান থেকে ইওর আইডেন্টি ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। তো এখান থেকে আমার কিন্তু আন্ডার রিভিউতে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনাকে KYC করার অপশন থাকবে। কীরকম থাকবে আমি দেখাইতেছি, এখানে কিন্তু KYC অ্যাপ্রুভ হওয়ার 10 দিনের ভিতরে অর্থাৎ 10 বিজনেস ডের ভিতরে আমাদের KYCটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো কীভাবে এই KYCটা করবেন সেটা এখন বলতেছি। ওকে, তো আপনি মিতে আসার পর এরকম একটি অপশন সব এখানে বলছে প্লিজ কমপ্লিট ইওর আইডেন্টি ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে সিলেক্ট আপনার আপনি যে কান্ট্রিতে থাকেন সেটা দিয়ে দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, এবং পাকিস্তান হলে পাকিস্তান, আদার্স কান্ট্রি হলে সেখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখানে প্রায় 90+ মানুষ এখানে, আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশটা সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো তারপর এরকম একটি অপশন সব এখান থেকে আইডি ইনফরমেশন এখানে দিলে আমরা এখান থেকে $1.15 পাবো, এছাড়াও ভেরিফাই আইডেন্টি করলে এখান থেকে $2.69 পাবো। তো টোটাল এখান থেকে আমরা ভালো একটা রিওয়ার্ড মানে গ্যাদার করতে পারবো আর কি। তো যাই হোক, ভেরিফাই এখানে ক্লিক করতে করবো। তো আমি এই দুইটা কাজ করার বিনিময়ে এখানে কত দেখলেন আমি দেখাইতেছি, $3 কত জানো, $3 মেবি 86 সেন্টের মতো। তো যাই হোক, ওটা দেখালাম না। তো এই দুইটা কাজ করার বিনিময় এটা কিন্তু পেয়ে গেছে, আর এটা আপনি KYC ছাড়া উইথড্রও দিতে পারবেন না। তো সেজন্য আপনি জাস্ট এই যে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম যেটা আপনার NID কার্ড অনুযায়ী ওটা দিয়ে দিবেন, মিডল নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আর একটা কথা, আপনার যদি মিডল নেম না থাকে তাহলে আপনি জাস্ট লাস্ট নেম দিয়ে দিবেন। যদি আপনার নাম হয় MD আইনুল ইসলাম তো তাহলে এখানে MD আইনুল ইসলাম, আর আপনার যদি হয় খালি শুধু আইনুল ইসলাম তো আমার নাম হিসেবে মানে এক্সাম্পলটা দিচ্ছি। তো যাই হোক, এখানে আইনুল দেবেন, এখানে ইসলাম দেবেন। তো যাই হোক, এই কাজটা করে নেবেন। তো তারপর এখান থেকে হোয়াট ইজ ইউর কারেক্ট অপরচুনিটি,
তো যাই হোক এটা সঠিক বলতে পারলাম না। তো যাই হোক এটা কী সিলেক্ট করতে বলে সেটা সিলেক্ট করে দিবেন, হয়তো আপনি কী কাজ করেন সেইটা এখানে দেখাবে, তো সেটা সিলেক্ট করে দিবেন। হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানাউল ইনকাম, তো এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো সেমস লাইক বিকাশের মতো, বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যেরকমভাবে আমাদের সকল ইনফরমেশন দেওয়া লাগতো, তো ঠিক এখানেও দিয়ে দিবেন। তো তারপর এখানে হাউ মাস্ট ডু ইউর প্ল্যান অন ইনভেস্টিং, তো এখানে যে কোনো কিছু দিয়ে দেবেন, এখানে আপনি যে কোনো কিছু দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ভেরিফাই এই এখানে স্টার্ট ক্লিক করবেন, স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আইডি কার্ড, অবশ্যই এর আগে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ, দেওয়ার পর এখান থেকে আইডেন্টি কার্ডে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার মানে আইডি কার্ড দেওয়ার পর আপনার আইডি কার্ডে ফার্স্ট পেজ দিয়ে দিবেন। ওকে, তো সেখানে স্ক্রিনশট নেওয়া সম্ভব হয়নি, কারণ হাই সিকিউরিটি অ্যাপসটা, তো স্ক্রিনশটটা হয়নি আর কি। তো সেজন্য আমি বলে দিচ্ছি, প্রথমত আইডি কার্ডে ফার্স্ট পেজ চাইবে, সেটা দিয়ে দিবেন। ফার্স্ট পেজ চাওয়ার পর তারা কিন্তু অটোমেটিক স্ক্যান করে আপনার ছবিটা তুলে নিবে, আপনাকে ছবি তোলার কোনো অপশন দিবে না, তারাই অটোমেটিক তুলে নিবে। অবশ্যই সেজন্য হাই কোয়ালিটির এখান থেকে আপনার যেন মানে ক্লিয়ার থাকে সেরকম একটি জায়গায় নিয়ে ছবিটা তুলবেন। তো ওখানে ফার্স্ট পেজ দেওয়ার পর অটোমেটিক তারা নিয়ে নিবে, তো তারপর আপনি সাবমিট করে দিবেন ওই ফার্স্ট পেজটা। তো তারপর সেকেন্ড পেজের জায়গায় আপনি সেকেন্ড পেজটাও দিয়ে দিবেন, অটোমেটিক তারা ওটা নিয়ে নিবে। অনেকেই বলতেছেন ভাই সেকেন্ড পেজটা তো হইতেছে না, তো সেক্ষেত্রে আমি বলবো, তো আমার কেন হলো, আমার কিন্তু হয়ে গেছে। এখানে আমি যদি কেওয়াইসির অপশনটা দেখাই, এখানে কিন্তু আন্ডার রিভিউ রয়েছে, আমার কোনো ঝামেলাই হয়নি ভাই। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে একটু ধৈর্য ধরে কাজটা করুন, আশা করছি হয়ে যাবে। ওকে, তো অনেকেই অনেক সমস্যা হইতেছে যে ভাই সেকেন্ড পার্ট তো হইতেছে না, ব্যাক পার্ট নেয় না, তো আমি কি করে ফেলছি কি। তো যাই হোক, ব্যাক পার্ট অবশ্যই নাই, তো আমি যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্টটাই নিয়ে নিয়েছে। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ধৈর্য ধরে এখানে একটু ট্রাই করতে হবে। তো ব্যাক পার্টটা নেওয়া হয়ে গেলে আপনাকে একটি সেলফি নিতে বলবে, জাস্ট আপনি সেলফিটা আপনি নিয়ে নেবেন, অবশ্যই ক্লিয়ার জায়গায় আপনি থাকতে হবে এবং ক্লিয়ারভাবে সেলফিটা দিতে হবে। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনার এরকম একটি অপশন শো হবে, তো তারপর এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, আরেকটা অপশন হচ্ছে আপনার দেখেন বাড়ির বা বাসায় আপনি যে কোনো একটা জায়গায় দেখেন কারেন্ট বিলের একটি কাগজ রয়েছে, তো কারেন্ট বিলের কাগজের একটি ছবি তুলে এখানে দিয়ে দিবেন। অবশ্যই কারেন্ট বিলের কাগজ যেন আপনি মানে যার নামে এনআইডি কার্ড আছে তার নামে যেন এই কার্ডটা থেকে থাকে আপনার কারেন্ট বিলের কাগজটা। তো সেক্ষেত্রে আমার একটা ভুল হয়েছে, আমার কিন্তু মানে যার নামে কারেন্ট বিলের কাগজ আছে আমি কিন্তু তার নামে গিয়ে সেটা করি নাই, জানি না এটা আমার রিজেক্ট করে দিবে মাস্ট বি। তো তবু আমি আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে বলে দিলাম, যার নামে আপনি যার এনআইডি কার্ড দিয়ে কাজটা করলেন অর্থাৎ কেওয়াইসিটা করলেন অর্থাৎ, তো সেজন্য আপনাকে তারই যেন কারেন্ট বিলের কাগজটা হয়। ওকে, এটার দিকে একটু মাথায় রাখবেন। তো জানি না আমার কিন্তু মানে এনআইডি কার্ড আরেকজনের এবং কারেন্ট বিল আরেকজনের, তো সেক্ষেত্রে কী যেন হয় আমি সঠিক জানি না। তো এখান থেকে কারেন্ট বিলের কাগজটা নিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন, একটু ছবি তুলবেন অথবা গ্যালারি থাকলে গ্যালারিতে নিয়ে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি সাবমিট করে দিবেন, সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আপনার কেওয়াইসিটা আন্ডার রিভিউতে থাকবে। এখান থেকে তারা বলছে উই উইল নোটিফাই ইউ উইদিন 10 business days, তারা 10 দিনের ভিতর আপনার কেওয়াইসিটা যদি সব কিছু ঠিকঠাক থাকে কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিবে। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি এইটুকু কাজ করার বিনিময়ে কিন্তু আপনি এই যে কেওয়াইসিটা সাবমিট করলেন এইটুকু কাজের বিনিময়ে আপনি $3.83 আপনার ওয়ালেটে ইনস্ট্যান্ট এখান থেকে আপনি BTC কিন্তু পেয়ে গেছেন। ওকে, তো বর্তমানে সার্ভার একটু সমস্যা, বুঝতে তো পারছেন ভাইরাল একটি অ্যাপস। তো যাই হোক, আপনি এখান থেকে $25 ইনকাম করার জন্য বা আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করার জন্য এখানে আপনার যদি কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে কিন্তু আপনি টোটাল দেখতে পারবেন $5-6 মতো। তো সেটা আপনি সাথে সাথে উইথড্র দিয়ে নিতে পারবেন, আমি বলছি এর জন্য পরে একটা আরেকটা ভিডিও বানাবো। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মানে বোনাস বা রেড প্যাকেটের যেরকম একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর এখানে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আমার আইডি কার্ড ভেরিফাই চাচ্ছে, তো যেহেতু ভেরিফাই হয়নি এই ওপেন করার বিনিময়ে এখানে আপনার যদি লাখটা ভালো থাকে $5, $10, $25 পর্যন্ত এখানে আপনি ইনকাম করতে পারবেন এইটা দেখে। ওকে, অর্থাৎ এইটার মাধ্যমে। তো আশা করছি ক্লিয়ার, এবং আরও কিছু অপশন এখানে রয়েছে একটু দেখে নিন, এবং কীভাবে এখান থেকে পরবর্তীতে এই টোকেনটা আপনি উইথড্র দিবেন সেই নিয়ে বিস্তারিত দেখাবো। তো আশা করছি সাথেই থাকবেন। আর এখানে আপনি যদি রেফার করতে চান রেফারও করতে পারেন, এখান থেকে রেফারের 10% কমিশন রয়েছে। এখানে কয়ে গেল রেফার, এই যে আপনি এখান থেকে ইনভাইট নাও ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি রেফারটা করে নিতে পারবেন। ওকে, আশা করছি ক্লিয়ার, এখান থেকে আপনি রেফার কত কী হয়েছে সেটা একটু দেখতে পারবেন।
তো এই অফারটা আমি বলবো 99% এটা লেজিট, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ইনভেস্টরে কিন্তু এই যে আওয়ার ইনভেস্টর, এখান থেকে আওয়ার ইনভেস্টরে দেখতে পাচ্ছেন কোয়েন বেস যেটা পপুলার একটি এক্সচেঞ্জার বা ওয়ালেট, তো সেই পপুলার একটি ওয়ালেটে এখানে কিন্তু তাদের এই ব্লক সরি তাদের এই ওয়ালেটে কিন্তু ইনভেস্ট করে। ওকে, তো আশা করছি ক্লিয়ার, এবং এখান থেকে আমরা আশা করছি ভালো একটা ইনকাম করতে পারবো। এখান থেকে আমরা প্রত্যেককে যারা অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করতে পারবেন প্রত্যেকের এখান থেকে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো। তো গাইস এখান থেকে কিন্তু আমরা বিটিসি ইনকাম করতে পারবো। এই বিটিসি আমরা বিটকয়েনটাকে কনভার্ট করে ইউএসডিটির মাধ্যমে উইথড্র দিতে পারবো, অত কিছু ঝামেলা করার দরকার নাই, আমি আছি ভাই আপনাদের সাথে। তো শুধু আপনি ইনকাম করে রাখুন, আশা করছি এখান থেকে আপনার ভালো একটা ইনকাম হবে। আমি পরবর্তী ভিডিওটিতে উইথড্র নিয়ে আসবো, জানি না যদি কেওয়াইসিটা আমার অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করাতে পারবো, আর যদি কেওয়াইসি অ্যাপ্রুভ না হয় তাহলে ভাই পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। আমার জানা মতে আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হবে না, কারণ আমার কারেন্ট বিলের কাগজটা একটু ভিন্ন হয়ে গিয়েছে। তো ভাই যাই হোক, তো আশা করছি যেন আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এরকম ইন্টারেস্টিং সকল ভিডিও এবং অফার পেতে ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল দুইটাতেই ফলো করেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, আশা রাখছি প্রত্যেকের এখান থেকে ভালো একটা ইনকাম হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।